সৌন্দর্য সাজসজ্জায় অনন্য একটি মসজিদ প্রায় 6 বছর পর আবারও নামাজের জন্য খুলে দেয়া হলো। তার আগে 6 বছর ধরে মসজিদটির সংস্কার করা হয়, আর ঐতিহাসিক মসজিদটি খুলে দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে মিশরীয়রা। ইসলামী স্থাপত্যের অন্যতম নিদর্শন আল দুরবুঘা আল মারিদানি মসজিদ, সৌন্দর্য এবং সাজসজ্জায় এটি অনন্য। ইসলামী স্থাপত্যের বিকাশেও মসজিদটি বেশ গুরুত্বপূর্ণ, তবে বেশ পুরনো হওয়ায় এর বেহাল দশা হয়ে পড়ে, খুলে পড়তে থাকে এর কারুকাজ। যদিও এর সংস্কার কাজে সহায়তায় এগিয়ে আসে ইউরোপীয় ইউনিয়ন এবং আগাখান ফাউন্ডেশন। 14 শতকে মিশরের কায়রোতে নির্মাণ করা হয় আল দুরবুঘা আল মারিদানি মসজিদ। 700 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটির সংস্কার কাজ চলছিল গেল কয়েক বছর ধরে। 2018 সালে মসজিদটির বাইরের অংশ এবং মিনারের সংস্কার কাজ শুরু হয়, শেষ হয় 2021 সালে। মূলত 1338 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন তৎকালীন মামলুক সুলতান নাসির মোহাম্মদের জামাতা আল মারিদানি। 1895 এবং 1903 সালেও দুদফায় মসজিদটির ব্যাপকভাবে সংস্কার কাজ করা হয়েছিল। এবার সৌন্দর্য এবং সাজসজ্জায় অনন্য এই মসজিদটি পুরোপুরি সংস্কার করে আবারও নামাজের জন্য খুলে দেওয়া হল। মাসুদ রানা, নিউজ 24।